পুলিশ বাহিনীর দু একজন সদস্যের অন্যায়ের দায় গোটা বাহিনী নেবে না, এক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। সকালে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন আইজিপি। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন এই পুলিশ প্রধান। শিকদার মেহেদিকে সাথে নিয়ে নাজমুল সাইদের রিপোর্ট। পুলিশের 40তম মহাপরিদর্শক হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত পুলিশ প্রধান ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় বাংলাদেশ পুলিশ নেবে না। কতিপয় সদস্য অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে পুলিশের আইন এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি জানান, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, তাই জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে। আগামী জাতীয় নির্বাচনে পুলিশ শতভাগ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলেও জানান জাবেদ পাটোয়ারি। নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের নয়, পুলিশের কাজ হল পেশাদারিত্বের সাথে জঙ্গিবাদ ও মাদক নির্মূল পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ, তাই এ বিষয়ে নিয়মিত অভিযান চলবে। থানায় সাধারণ মানুষের সেবার মান বাড়াতে নানা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত এই পুলিশ প্রধান। নাজমুল সাইদ, বৈশাখী সংবাদ, ঢাকা।